সবাই লিখুন। আজকে আমরা এখানে এসছি 11তম বাংলা লিটারেচার অ্যান্ড কালচারাল কনভেনশন লস অ্যাঞ্জেলেস, যেটা একাদশ উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সংস্কৃতি, আগামী নভেম্বর 1829-2008 আপনার থ্যাংকস গিভিং উইকেন্ডে হবে। এটা হবে হচ্ছে ভার্জিল মিডল স্কুলে, এবং আজকে এখানে হচ্ছে তার ফান্ডরাইজিং। আজকের এই একাদশ নর্থ আমেরিকা বেঙ্গলি লিটারেচার কালচার কনভেনশন কর্তৃক আয়োজিত এই সান্ধ্য ভোজে অংশগ্রহণ করতে পারে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। একই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের উইকেন্ড ইভে আপনারা যারা অন্য অন্য প্রোগ্রাম স্যাক্রিফাইস করে এখানে উপস্থিত হয়েছেন, সবাই এই শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন রকমের প্রোগ্রাম থাকে, এতে প্রমাণিত হয় যে আমরা কতটা সাহিত্য অনুরাগ। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে এই উইকডেজেও আজকের স্পেশাল ট্রাফিক প্রবলেম এই এলাকায় দুই দুইটা সিগালার চলছে আর কি, সেটা ভেঙেও যে আপনারা এখানে এসে পৌঁছেছেন তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। প্রথম হলো যে এই সাহিত্য সম্মেলনটা 11তম সাহিত্য সম্মেলন, তার মানে এর আগে আরও 10টা সাহিত্য সম্মেলন হয়ে গেছে উত্তর আমেরিকায়। সত্যি কথা বলতে কি 10টাই উত্তর আমেরিকায় না, একটা উত্তর আমেরিকার বাইরে। এবারে সাহিত্য সম্মেলনটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে নভেম্বর 28 এবং 29 তারিখে, সেটা হলো থ্যাংকস গিভিং এর পরের দুটো দিন। এটার কারণ হলো আমরা নভেম্বর 28-29 তারিখে করার চেষ্টা করেছি এই জন্যে যে বাইরে থেকেও কিছু লোক আসেন এই সাহিত্য সম্মেলনে যোগদান করার জন্য, যেমন হয়তো বাইরের জন্য থেকে কেউ আসবেন, ওয়াশিংটন ডিসি থেকে আসছেন, তারপরে আরও অন্যান্য স্টেট থেকে আসেন। এটা যদি নর্মাল একটা উইকেন্ডে করা হয় তাহলে দুদিন হয়ে গেলে রবিবার দিন তাদের ফিরে যেতে যেতে সোমবার সকাল হয়ে যাবে ইস্ট কোস্টে যারা যাবেন, সেই জন্য আমরা এমন একটা দিন খুঁজে বার করার চেষ্টা করি যেটা 3-day উইকেন্ড। এবার নভেম্বরের 28 তারিখ করা হচ্ছে এই জন্য যে নভেম্বরের 27 তারিখ থ্যাংকস গিভিং, সাধারণত আমরা থ্যাংকস গিভিং আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাসায় টার্কিটার্কি খাওয়ার চেষ্টা করি আর কি। তারপরে 28 তারিখ যেটা শুক্রবার, সেই শুক্রবার কিন্তু ম্যাক্সিমাম কাজ থাকতে পারে, অনেকে সেল খুঁজতে যান আর কি দোকানে, সেটা দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে। সুতরাং আমরা দুপুরের পরে সন্ধ্যা আমি একটু যদিও নাজমুল ভাই মোটামুটি একটা ধারণা দিয়েছে প্রোগ্রামটা কিভাবে হবে, মানে প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসাবে আমি বিশদভাবে একটু আপনাদের সাথে এটা মত বিনিময় করবো, আশা করবো যে এটা আপনাদের ভালো লাগবে। আমরা পুরো দুই দিনের অনুষ্ঠানটাকে 5 ঘন্টা এবং 5.5 ঘন্টা টোটাল 10-10.5 ঘন্টার একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, এবং এই 10.5 ঘন্টার প্রোগ্রামের মধ্যে প্রায় 6 ঘন্টার প্রোগ্রাম থাকবে আমাদের স্থানীয় যারা আমরা শিল্পী যারা আছেন এবং সাহিত্যে যারা লেখালেখি করেন তাদেরকে নিয়ে। আমরা প্রোগ্রামটাকে এভাবে সাজিয়েছি, আমরা শুরু করবো 1700 সাল থেকে, প্রথম দিন 1700 সাল থেকে 1940 সাল পর্যন্ত এই সালগুলোকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করা হয়েছে, ওই সময়কার বিশেষ করে ওই সময়কার সাহিত্য ও সংস্কৃতির আলোক ওইভাবে বিভিন্ন সেগমেন্টে আমরা ধীরে ধীরে সংস্কৃতি এবং সাহিত্যের ক্রমবর্ধমান বিকাশ আমরা দেখিয়ে যাব। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের কনভেনর এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটরের কাছ থেকে যে আমাদের প্রোগ্রামটা কিভাবে সাজানো হয়েছে। প্রোগ্রামটা যারা মূলত সঙ্গীত পছন্দ করেন, সংস্কৃতির সাথে নিজেকে সবসময় সম্পৃক্ত রাখেন এবং সংস্কৃতির ধারক বলা চলে, এ জাতীয় লোকেরা কিন্তু খুব বেশি আনন্দ পাবেন, খুব বেশি এনজয় করতে পারবেন, কারণ অনুষ্ঠানের যে ধরন নিয়ে অনুষ্ঠানটি তৈরি করা হয়েছে অলমোস্ট 200 বছরের বাংলার সংস্কৃতি এবং সাহিত্যের ইতিহাস তুলে ধরা হবে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে। আমি কথা বলার ফাঁকে ফাঁকে আরো কিছু কথা বলবো, অন্য কথা বলবো, আমাদের এখানে একজন বিশেষ ব্যক্তিত্ব উপস্থিত আছেন, নয়েম হাবিব সাহেব। নয়েম হাবিব ভাই আমাদেরকে এখন একটা বিশেষ রকমের ডোনেশন দিয়ে এই সম্মেলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন, উনি অনেক দিয়েও গিয়েছেন।
এবং আমি অনুরোধ করব নয়ন হামি ভাইকে এখানে এসে দুই একটি কথা বলার জন্য। নয়ন হামি ভাই 500 টাকা একটি চেক দিয়েছেন এই সম্মেলনকে সার্থক করার জন্য। কাজ করেছে সবার আমাদের আপনাদের আসতে প্রেসেন্ট বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এটাই শুধু শুধু নয়, আমাদের আজকের এই এই আয়োজনের উদ্দেশ্য ছিল আপনাদের সাথে একটু মত বিনিময় করা, আপনাদের কাছ থেকে ইনপুট নেওয়া। শিকাগো মেগালোপলি মেয়ে যেটি ছিল বাংলা মায়ের এক কৃতি সন্তান স্বামী বিবেকানন্দের সফর শতবার্ষিকী স্মরণে কয়েক মাস আগেই ওখানে ষষ্ঠ উত্তর আমেরিকা বাংলাদেশ সম্মেলন, যেটার নাম ফুবানা হয়ে গেল, সেই সম্মেলন চলাকালীন একটা ইনফর্মাল মিটিংয়ে একটা সাহিত্য সম্মেলন করার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় আবার কোনো কোনো শহরে নজরুল ও রবীন্দ্র সম্মেলনেরও আয়োজন হচ্ছিল। অনেকের মনেই বাংলা ভাষা জাতি সংস্কৃতির ভবিষ্যৎ এসবের উত্থাল কথা লহরী বয়ে চলছে। অ্যাকচুয়ালি এখানে বলার কিছু নেই, আপনারা জানেন যে আপনি আমাদের দর্শনীয় সাহিত্য সম্মেলন হতে যাচ্ছে আপনি নভেম্বরে, আমাদের সবাই সহযোগিতা দরকার। আপনারা একটা ছোট্ট একটা উপকার করবেন, সবাই যে যা বন্ধু বান্ধব আছে যে যেখানে থাকো কমপক্ষে তাদেরকে মেসেজটা পৌঁছে দেবেন যে কত তারিখে কতটা বাজে হচ্ছে সাহিত্য সম্মেলন, এবং আপনাদের সবাই সহযোগিতা কাম্য করি। ধন্যবাদ। সামাজিক অবক্ষয়ের মধ্যে এই প্রবাসে আমরা সাহস করে এই সম্মেলন আয়োজন করার চেষ্টা করছি তা সত্যি সত্যি কিন্তু বিরল। তারপর আবার আমেরিকাতে এখন চলছে রেসেশন, আমাদের দেশে চলছে প্রায় 2 বছর যাবৎ জরুরি অবস্থা। যা হোক, তবু এত কিছুর মধ্য দিয়ে আমাদের সংস্কৃতির প্রতি আমাদের অনুরাগটা এত বেশি যে আমরা এটা থাকতে পারি। বিজয়ের বিজয়েরই নাম, ওরা আসবে ছুটি ছুটি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে না, সব কটা জানা খুলে দাও না। আমি গাইব গাইব বিজয়ের গান, ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে